মাশাআল্লাহ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি এটা কালামে হাকিমের সর্বপ্রথম সূরা। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার অনেকগুলো নাম তাফসীরের কিতাবে মুফাসসিরিন হাদিস শরীফ থেকে আনছেন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এই কারণে এই সূরাকে বলা হয় মক্কি সূরা। এই সূরাতে আয়াতে কারিমার সংখ্যা হলো ষাটটি। কয়টি জুড়ে বলেন? ষাটটি। দরকার আছে না নাই? এই সূরা কাজে লাগে কি লাগে না? কেমন কাজে লাগে? হ্যাঁ, সবসময় কাজে লাগে না। এই জন্য এই সূরা সম্পর্কে জানার দরকার আছে না নাই? নামাজে তেলাওয়াত করতেছেন, কি তেলাওয়াত করতেছেন সে সম্পর্কে না জানলে তো ওটার মজা আর স্বাদ আস্বাদন হবে না। এ কারণে এই সূরার গভীরতা এবং এই সূরার ভিতরে আল্লাহ পাক কি বলেছেন এই সম্পর্কে আমি আলোচনা করব। খেয়াল করেন, আয়াতের সংখ্যা কয়টি? ষাটটি। রুকুর সংখ্যা হলো একটি। কয়টি? এই সূরাটা তাফসীরের কিতাবের ভিতরে প্রায় 52টা নাম পাওয়া যায়। কয়টা নাম? 52। খুব ভালো করে খেয়াল করেন, ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ইবনে কাসিরে উল্লেখ করেছেন, আল্লামা সানাউল্লাহ পানিপুতি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাজহারির ভিতরেও আনছেন, তাফসিরে মাজিদের ভিতরেও এই সূরার অনেকগুলো নাম পাওয়া যায়। তার ভিতরে এই সূরার একটি নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো শুরু করা, আরম্ভ করা, সূচনা করা। কোরআন লিপিবদ্ধ করার সময় যেহেতু এই সূরা আনা হয়েছে সর্বপ্রথম, এ কারণে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুস সালাত। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, আওয়াবিন, সুন্নতে জায়েদাত, তাহাজ্জুদ, সালাতুজ জাওয়াল, সালাতুত তাসবিহ, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে রাকাতে এই সূরাটা পাঠ করতে হয়। এ কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সালাত। কেউ যদি নামাজের কোন একটি রাকাতে এই সূরাটা পড়া বন্ধ করে দেয় তাহলে তার নামাজ হয় না। কথা কোন ঠিক কি না? কেননা নামাজের প্রত্যেকটা রাকাতে রাকাতে এই সূরাটা তেলাওয়াত করা ওয়াজিব। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। এই সূরাটার আরেকটি নাম হলো উম্মুল কোরআন, মানে গোটা কোরআনের মা। এটার কারণ হলো তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন লিখছেন, গোটা কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, 113টা সূরার ভিতরে আল্লাহ পাক যা যা বর্ণনা করেছেন, যেমন কোরআন শরীফের ভিতরে নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, হালাল হারামের কথা আছে, সুদ ঘুষের কথা আছে, কোরআন শরীফের ভিতরে জান্নাত জাহান্নামের আলোচনা আছে, আম্বিয়া আলাইহিমুসসালামের ঘটনা বর্ণনা করা আছে। এই গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক যা বর্ণনা করেছেন, সূরাতুল ফাতিহার ভিতরে গোটা কোরআন শরীফের সব কিছু আল্লাহ ঢুকায় রাখছে। যেমন আপনারা পত্রিকা পড়বেন, পত্রিকার শুরুতে দেখবেন হেডলাইন লেখা, শিরোনাম লেখা, যে ডাকাতে আগুন লাগছে লেখা আছে বড় করে। বিস্তারিত জানার জন্য মানুষ নিচে পড়ে, অথবা গদ্য পদ্য পড়তে যাবেন দেখবেন একটা বড় শিরোনাম লেখা আছে, কবিতা পাঠ করতে যাবেন তো কবিতার নাম তালগাছ, কবিতা পাঠ করতে যাবেন দেখবেন কবিতার নাম আম পাতা। আছে না নাই জোরে বলেন? এই যে আম পাতা, এটা হলো কবিতার শিরোনাম, তালগাছ এটা কবিতার শিরোনাম,
গদ্য পদ্যের নাম আছে, গল্পের শিরোনাম আছে। ঠিক তেমনি ভাবে কোরআন শরীফের শিরোনাম হলো সূরাতুল ফাতিহা। আরে ক্লাস দেখুন, সুবহানাল্লাহ, গোটা কোরআন শরীফের শিরোনাম হলো সূরাতুল ফাতিহা। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে যে গোটা কোরআন শরীফের ভিতরে যা কিছু আল্লাহ বলছেন সব কিছু সূরাতুল ফাতিহার ভিতরে বলছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবার তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন বলেন গোটা সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক যা কিছু বর্ণনা করেছেন এই সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক তা বর্ণনা করেছেন। আবার এই সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক যা কিছু বলছেন এই সূরার শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হয় এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তা বর্ণনা করেছেন। বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাক যা কিছু বর্ণনা করেছেন বিসমিল্লাহর প্রথম অক্ষর বা অক্ষরের ভিতরে আল্লাহ পাক তা কিছু ঢুকায় রাখছেন। আল্লাহু আকবার, বা অক্ষরের ভিতরে আল্লাহ পাক যা কিছু রাখছেন বা অক্ষরের নিচে ছোট্ট একটি নুকতা আছে, ফুটা আছে, ওই ফুটার ভিতরে আল্লাহ পাক সব কিছু ঢুকায় রাখছেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এটা এমন একটি আয়াতে কারিমা, 114 সূরার ভিতরে 113 সূরার পূর্বে বিসমিল্লাহ পাঠ করতে হয়, সূরাতুত তাওবা ব্যতীত। কিন্তু গোটা কোরআনের ভিতরে 114 বারই এই সূর এই আয়াতে কারিমাটা লেখা আছে। আল্লাহু আকবার। মুফাসসিরিন বলেন বিসমিল্লাহ হলো সূরাতুন নামলের একটি আয়াতে কারিমা। বিসমিল্লাহ, এটা দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফ শুরু করেছেন যে মুমিনের জীবনে বিসমিল্লাহ বেশি পাওয়া যাবে। আল্লাহ পাক ওই মুমিনকে বরকতের চাদর দেওয়ার ডাইকা লইবেন। তার মানে মুমিন তার জিন্দগিতে যত কাজ করবে, যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে সে পাঠ করবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ সহকারে যে কাজটি করা হয় এই কাজটি বরকতওয়ালা হয় এবং সম্পূর্ণ হয়। আল্লাহর রাসূল বলেন বিসমিল্লাহ ব্যতীত কোনো কাজ করা হলে ওই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এবং এটা কর্তন করা হয়। এই জন্য যে মুমিন তার জিন্দগির প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ সহকারে শুরু করবে, ঘরের ভিতরে প্রবেশ করতেছে তো পাঠ করবে বিসমিল্লাহ, পানি পান করতেছে তো পাঠ করবে বিসমিল্লাহ, কোনো কিছু ধরতেছে তো পড়বে বিসমিল্লাহ, জামা কাই দিবে তো ডান হাত ঢুকায়া পাঠ করবে বিসমিল্লাহ, সেলোয়ার অথবা প্যান্ট পা পরবে তো ডান পা ঢুকায়া প্রথমে পড়বে বিসমিল্লাহ, গ্লাসটা হাতে নিবে তো পাঠ করবে বিসমিল্লাহ, দোকানের তালা খুলবে তো পাঠ করবে বিসমিল্লাহ, ঘরের ভিতরে প্রবেশ করবে তো সালাম দিয়ে ডান পা দিয়ে প্রবেশ করে পাঠ করবে বিসমিল্লাহ। কথা কন ঠিক নেবে, ঠিক জোরে বলে। বিসমিল্লাহ ব্যতীত কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তবে জেনা করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা যাবে না, চুরি করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা যাবে না, হ্যাঁ মিথ্যা কথা বলার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা যাবে না, সিনেমা হলে ঢুকার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা যাবে না, সিনেমা নির্মাণ করার ক্ষেত্রেও উপরে বিসমিল্লাহ লেখা যাবে না। কেননা তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি গুনার কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে ফাকাদ কাফার, সে কুফরি করে ফালায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অজ্ঞাতবশত মানুষ গুনার কাজের শুরুতেও পাঠ করে বিসমিল্লাহ, নাটক সিনেমার পূর্বেও ব্যবহার করে বিসমিল্লাহ, চুরি করতে গিয়েও পাঠ করে বিসমিল্লাহ, অথবা কোনো কোনো ধরনের পাপ কাজ করতে গিয়ে পাঠ করে বিসমিল্লাহ। অথচ তাফসীরের কিতাবের ভিতরে এসেছে
কেউ যদি গুনার শুরুতে বিসমিল্লাহ পাঠ করে তাহলে সে কুফরি করে ফেলা মুহতারাম হাজিন খুব ভালো করে খেয়াল করবেন দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক কষ্ট যদি ভালো হয় তো পাঠ করতে হবে বিসমিল্লাহ কথা কোন ঠিক কি না বিসমিল্লাহ তার মানে আল্লাহর নামে শুরু করতেছি তো আল্লাহর নামে কি জানা শুরু করা যায় কথা কোন আমাদের প্রধান অতিথি জনাব সাজ্জাদুর রহমান মামুন সাহেব বসে আছেন আমি যদি কিছু কথা বলি আপনি মাইন্ড করেন না রাগ করেন না কষ্ট নিয়েন না কেউ ভাইয়ের আমার আপনারা আমার কথাগুলো শুনেন বিসমিল্লাহ বরকতি না অবরকতি পাঠ করলে আমল নামার ভিতরে নেকি জমা হয় আর বিসমিল্লাহ পাঠ করে কাজ শুরু করলে ওই কাজের ভিতরে বরকত হয় কথা কোন ঠিক কিনা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আঠারো কোটি মানুষ এই বাংলার লাল সবুজের পতাকায় বসবাস করে এদেশের সূর্য উদিত হওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ হয় সূর্য অস্ত যাওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ হয় ফজরের পূর্বেই এদেশে লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে এদেশের মসজিদের মিনার থেকে মিহি কণ্ঠে আল্লাহু আকবরের ধ্বনি মুসলমানের কানে চলে আসে এদেশটা মুসলমানের দেশ এদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকলে বরকত হবে কি হবে না একটু আওয়াজ করে বলেন হবে কি হবে না বিসমিল্লাহ সংবিধানের শুরুতে থাকলে রাজনীতির কোনো ক্ষতি হবে হ্যাঁ পদের কোনো ক্ষতি হবে কোনো ঝামেলা হবে কিন্তু কিছু রাম ছাগল যদি সংবিধানের বিসমিল্লাহ নিয়ে কথা কয় আমরা বলবো তাকে পাগল কুত্তায় কামড়াইছে যেমন হ্যাঁ যেমন কিছুদিন আগে জামালপুরে এক পাগল এরকম করেছে অথচ বিসমিল্লাহ এটা আল্লাহর কথা আল্লাহর কোরআনের কথা কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহর মাধ্যমে যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে ওই দেশে আল্লাহ বরকতে বরকতে ভরে দিবে এই বরকতকে নষ্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কিছু প্রধানমন্ত্রীর নাম ব্যঙ্গে কিছু পাগল ছাগল প্রধানমন্ত্রীর বদনাম করতে চায় এদেশের মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চায় জাতি এটা বুঝে গেছে উচিত জবাব দেওয়ার জন্য তৈর হয়ে গেছে এই জন্য মুহতারাম হাজিরিন বিসমিল্লাহ বরকতি জিনিস হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বিসমিল্লাহ নিয়ে ঘটনা লিখেছেন বলবো ঘটনাটা কি দেখেন হাকিমুল উম্মত বলেন একই ছাদের নিচে বসবাস করে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় কিন্তু দুইজনের ভিতরে ভারত আর পাকিস্তানের দেওয়াল স্ত্রী বড় নেককার স্বামী বড় বদকার স্ত্রী প্রত্যেকটা কাজ করার শুরুতে পাঠ করে বিসমিল্লাহ স্বামী সহ্য করতে পারে না কেননা স্বামীর অভ্যাস এত খারাপ মদ গাঁজা আর নেশাগ্রস্ত হয়ে স্বামীর উপর চড়াও স্ত্রীর উপর চড়াও হয়ে যায় স্ত্রী প্রত্যেকটা কাজের শুরুতে যখন বিসমিল্লাহ পাঠ করে স্বামীর বিরক্ত লাগে ভালো লাগে না মাঝে মাঝে বিবিকে ডাক দিয়া কই বিবি বিসমিল্লাহ বাদ দে নয়তো আমার ঘর বাদ দে এমন ভাবে হুমকি ধমকি দেয় একদিন স্বামী তার বিবিকে অপমানিত করার জন্য একটি ঘটনার শখ আঁকলো থলে ভরতে টাকা দি টাকা নিয়ে একটা থলের ভিতরে কিছু টাকা নিয়ে বিবির হাতে দিয়ে বলতেছে বিবি টাকাগুলো তোর হাতে দিয়ে দিলাম যখন আমি তোর কাছে চামু তুই আমার হাতে টাকার থলেটা উঠাই দিবি দরজার আড়াল থেকে টাকা দিয়ে স্বামী সব দেখতেছেন বিবি টাকার থলেটা হাতে নিলেন বালিশের নিচ থেকে সিন্দুকের চাবিটা বিসমিল্লাহ পাঠ করে উঠালেন
সিন্ধুকের কাছে গিয়া বিসমিল্লাহ বলে সিন্ধুকের তালাটা খুললেন। দরজা খোলার পরে টাকার থলেটা বিসমিল্লাহ পাঠ করে এবার সিন্ধুকের ভিতরে ঢুকায়া রাখলেন। সিন্ধুকের দরজা বন্ধ করে আবার বিসমিল্লাহ পাঠ করে চাবিটা বালিশের নিচে ঢুকায়া রাখলেন। স্বামী সব কিছু দরজার আড়াল থেকে দেখলো আর মনে মনে চিন্তা করলো, দরজবানের বিসমিল্লাহ আমি কেড়ে নেব, দেখি তুই বিসমিল্লাহ কিভাবে পাঠ করস। বিবি ঘর থেকে বের হয়ে যায় আর স্বামী ঘরের ভিতরে ঢুকে বালিশের নিচ থেকে চাবি নিয়ে সিন্ধুকের তালা খুলে সিন্ধুকের ভিতর থেকে টাকার থলে বের করে কূপের ভিতরে নিক্ষেপ করে দেয়। দুই তিন দিন পর বিবিকে ডাক দেয়া বলে, বিবি থলে ভর্তি টাকাটা আমার হাতে উঠায় দে। বিবি আবার বিসমিল্লাহ পাঠ করে বালিশের নিচ থেকে চাবিটা উঠায় কদম কদম হেঁটে সিন্ধুকের দ্বারে দাঁড়ায় বিসমিল্লাহ বলে সিন্ধুকের তালাটা খুলে। সুবহানাল্লাহ বলেন না, বিসমিল্লাহ বলে দরজের তালাটা খুলে। তালাটা খোলার পরে বিসমিল্লাহ বলে যখন সিন্ধুকে হাত দেয় তখন আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে কয়, ফেরেশতা আমার বান্দি আমার নাম উচ্চারণ করে করে টাকার থলে বের করতেছে, যদি আমার বান্দি আমার নাম উচ্চারণ করার পরেও সিন্ধুকের ভিতরে টাকার থলেটা না পায় তো সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে যে আমার নাম উচ্চারণ করে টাকার থলে সিন্ধুকের ভিতরে রেখেছে, তাকে অপমানিত করা যাবে না, লাঞ্ছিত করা যাবে না। কূপের ভিতর থেকে টাকার থলে বের করে তুই সিন্ধুকের ভিতরে রাইখা দে। বিবি যখন তালা খুলেছে তো সিন্ধুকের ভিতর থেকে টাকার থলেটা বের করে ফেলেছে। স্বামী এবার বিবিকে ডাক দেয়া কয়, বিবি তোমার উপর অন্যায় করেছি, তোমার উপর চড়াও হয়েছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যেই পথে আছো ওই পথটাই সহি পথ, আমি আজ থেকে তোমার পথে চলে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য বিসমিল্লাহ অজুর শুরুতে পাঠ করবে বিসমিল্লাহ, গুসলের শুরুতে পাঠ করবে বিসমিল্লাহ, ঘুমের শুরুতেও পাঠ করবে বিসমিল্লাহ, খানার শুরুতে পাঠ করবে বিসমিল্লাহ, ব্যবসা বাণিজ্যের শুরুতে পাঠ করবে বিসমিল্লাহ, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে পাঠ করবে বিসমিল্লাহ। যে মুমিন তার জীবনে বিসমিল্লার পরিমাণ বাড়ায়া দিবে, যে মুমিন তার জিন্দগিটা বিসমিল্লাহ দিয়া সাজায়া দিবে, আল্লাহ পাক তার নিয়ামত দিয়া তার এই বান্দাটাকে সাজায়া দিবে। এই জন্য রাজি আছেন না বিসমিল্লাহ পাঠ করতে? মুহতারাম হাজিরিন, একটা গুরুত্বপূর্ণ আমলের নাম হলো বিসমিল্লাহ। কেউ যদি বিসমিল্লাহর সুন্নত দিয়া তার জিন্দগি সাজায় আল্লাহ পাক অন্যান্য সুন্নত দিয়া তাকে সাজায়া দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য রাজি আছেন? রাজি আছেন? জিন্দগির প্রত্যেকটা কাজে পাঠ করবেন বিসমিল্লাহ, ফর্ম জমা দিচ্ছেন পাঠ করবেন বিসমিল্লাহ, টুপি মাথায় দিচ্ছেন পড়বেন বিসমিল্লাহ, জীবনের প্রত্যেকটা কাজে বাকে বাকে ফাঁকে ফাঁকে পাঠ করবেন বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ দিয়া জিন্দগি রঙিন করতে পারেন আল্লাহ জান্নাত দিয়া আপনার জিন্দগি রঙিন করে দিবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম বিসমিল্লাহর পরেই তো চলে আসে সূরাতুল ফাতিহা, কথা কোন ঠিক কিনা? সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের ভিতরে একটা নাম হলো উম্মুল কোরআন, তার মানে কোরআনের মা। গোটা কোরআন শরীফের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে, এই জন্য এই সূরাটাকে বলা হয় উম্মুল কোরআন, এ কারণে এই সূরাটাকে বলা হয় উম্মুল কিতাব। সূরাতুল ফাতিহার আরেকটি নাম, আরেকটি নাম সূরাতুর রুকাইয়া। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহার আরেকটি নাম সূরাতুল কাফিয়া। সূরাতুল ফাতিহার আরেকটি নাম সূরাতুশ শিফা। আল্লাহু আকবার। সূরাতুশ শিফা মানে সুস্থতার সূরা, জারফুক করার সূরা, যথেষ্ট সূরা। আল্লাহর রাসূল বলেন, ওই জাতির কসম খেয়ে বলি যার হাতে আমার জান কুরবান। সরকারের দু আলম নবীর পবিত্র জবান দিয়া কি কথা উচ্চারণ হয় দেখেন। আল্লাহর নবী বলেন, বলে ওই জাতের কসম যার হাতে আমার জান কুরবান। সূরাতুল ফাতিহার মতো কোন সূরা ইনজিলে নাই, জাবুরে নাই, তাওরাতে নাই,
এমন কি আসমানি কোন কিতাবের ভিতরে নাই এমন কি এই সূরা ব্যতীত কোরআন শরীফের ভিতরে দ্বিতীয় কোন সূরা নাই কেউ যদি এই সূরাটা একবার পাঠ করে কয়বার জোরে বলেন একবার যদি কেউ এই সূরাটা পাঠ করে 15 পারা কোরআন শরীফের সব তার আমলনামায় দেওয়া হয় কেউ যদি দুইবার পাঠ করে তাহলে এক খতম কোরআন শরীফের সব তার আমলনামায় দেওয়া হয় সুবহানাল্লাহ জোরে বলেন এই সূরাটা মাতৃশিক্ষা এই সূরাটা মক্তবের শিক্ষা যখন আমরা বাচ্চা ছিলাম অথবা আমাদের মুরব্বি যারা দাড়ি পাকা আছেন এখানে আমাদের মুরব্বি বাবারা যারা ছিল আমাদের মা চাচিরা আমাদেরকে কোলে নিয়া দুধ পান করাইছে আর সূরাতুল ফাতিহা পাঠ করেছে সন্তান তার মায়ের কাছ থেকে সূরাতুল ফাতিহা শিখে ফেলে অথবা ছোট বাচ্চাটা মক্তবে গেলে মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব সূরাতুল ফাতিহাটা সন্তানদেরকে শেখায় দেয় কথা কোন ঠিক কি না গোটা পৃথিবীর জমিনে 700 কোটি মানুষ বসবাস করে কয়শো কোটি জোরে বলেন 700 কোটি মানুষ পৃথিবীর জমিনে বসবাস করে তার ভিতরে পনে 200 কোটি হলো মুসলমান কাফেরের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি একটু জোরে বলেন কাফেরের সংখ্যা বেশি তবে আশ্চর্য কথা আমি আপনাদেরকে শোনাবো আশ্চর্য কথা শোনাইতেছি এক আজীব কথা আমি আপনাদেরকে শোনাইতেছি ধনীর দিক দিয়া যদি তাকান তাহলে কাফেররা ধনী ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কাফেররা অনেক উঁচু লেভেলে আছে কথা কোন ঠিক কিনা তাই বলে আপনি এমন ভুল ধারণা আপনার ভিতরে পোষণ করতে পারবেন না যে তাদের টাকা বেশি তারা খুব আনন্দে ফুর্তিতে স্বাচ্ছন্দ্যে আছে এই কথা বলতে পারবেন না তবে পৃথিবীর জমিনে তারা বসবাস করতেছে মুসলমানের কারণে কথা বলেন মুসলমান আছে তো পূর্ব দিগন্তের সূর্য উদিত হয় মুসলমান আছে তো পশ্চিম দিগন্তের সূর্য অস্ত যায় মুসলমান আছে রাত হয় মুসলমান আছে দিন হয় মুসলমান আছে তো আসমান আছে মুসলমান আছে তো জমিন আছে কথা কোন ঠিক না বেঠিক পনে 200 কোটি মুসলমান থাকার কারণে পৃথিবীর জমিনে কাফেররাও খায় অমুশরিক মুশরিকরাও খায় ইহুদিরা খায় হিন্দুরা খায় নাস্তিকরাও খায় মুরতাদরাও খায় কথা কোন ঠিক না বেঠিক মুহতারাম হাজিরিন এই পনে 200 কোটি মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় শুদ্ধ করে হোক অশুদ্ধ করে হোক সূরাতুল ফাতিহাটা পাঠ করতে পারে কথা কোন ঠিক কিনা সে পারুক আর না পারুক কোন রকম ভাবে কোথায় কাতায় হলেও সূরাতুল ফাতিহা বলতে পারে কথা কোন ঠিক না বেটি কেননা সূরাতুল ফাতিহা এটা মাতৃশিক্ষা সূরাতুল ফাতিহা এটা মক্তবের শিক্ষা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে আমরা একদিন সফরে বের হইলাম কাফেলা সহকারে সফরে বের হয়ে গেলাম রাস্তার মাঝপথে গিয়া দাঁড়ায় গেলাম দেখলাম একটা গোত্র থেকে একটা দাসী দৌড়ায় আইসা আমাদের সামনে আইসা দাঁড়ায় গেল আমাদেরকে চিৎকার করে করে বলতেছে ও কাফেলার লোকেরা তোমাদের ভিতরে এমন কেউ আছে আমার গোত্রের সর্দারকে সাপে কেটেছে তার চিকিৎসা করে দিবে আবু সাঈদ খুদরি বলে আমি দেখলাম আমাদের কাফেলা থেকে একজন লোক গোড়া থেকে নেমে গেল মহিলার পিছন পিছন হাঁটা শুরু করে দিল দেখলাম অজ্ঞান অবস্থায় বসে আছে সাপে কাটা রোগী অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে তার সামনে গিয়া দাঁড়ায় গেল দেখলাম সাপে কাটা রোগীর সামনে দাঁড়ায়া ঠোঁট দুইটাকে বিড়বিড় করে করে কি জানি পাঠ করতে লাগলো কিছুক্ষণ পর সাপে কাটা রোগীর গায়ে ফু দিল তো ফু দিতে দেরি হয় সাপে কাটা রোগীটা সুস্থ হয়ে দাঁড়াইতে দেরি হয় না আবার সে হেঁটে 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 আমাদের কাফেলায় শরীক হলো হযরত আবু সাঈদ খুদরি বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি কি কোনো জাদু মন্ত্র জানো অথবা কোনো তন্ত্র মন্ত্র জানো লোকটি বলে না না আমি কোন জাদু মন্ত্র তন্ত্র মন্ত্র জানি না তবে আল্লাহর কোরআনের 7 আয়াত বিশিষ্ট একটি সূরা জানি সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা তো এই সূরাতুল ফাতিহা পাঠ করে যখন আমি সাপে কাটা রোগীর গায়ে ফু দিয়েছি
এই সূরার বরকতে বিষকে পানি করে দিয়ে সাপে কাটা রোগীকে আল্লাহ সুস্থ করে দিয়েছে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল্লাহ বলেন হাবিব অবশ্যই আমি আপনাকে সাত আয়াত বিশিষ্ট একটি সূরা দান করেছি আর এটাই হলো কোরআনে আজিম সুবহানাল্লাহ জোরে বলেন সূরাতুল ফাতিহা আল্লাহ পাক তার বান্দাকে দুইটা জিনিস শিক্ষা দিয়েছেন কয়টা জিনিস জোরে বলেন খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক তার গোলামদেরকে দুইটা জিনিস শিক্ষা দিয়েছেন এক নাম্বার হলো যে গোলাম তার মুনিবের প্রশংসা কিভাবে করবে এটা শেখাইছেন আমাদের মালিককে আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলেন আমাদের মালিককে কে 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 আর একটু আওয়াজ করে মহাব্বতের সুর ব্যবহার করে বলেন মালিককে কে 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 আল্লাহ সপ্ত আসমান যিনি খুঁটিবিহীন বানিয়েছেন জমিনকে যিনি বিছানা বানিয়েছেন তিনি আল্লাহ সে আল্লাহর প্রশংসা গোলাম কিভাবে করবে কোন পদ্ধতিতে গোলাম তার মুনিবের প্রশংসা করবে এটা আল্লাহ পাক সূরাতুল ফাতিহার ভিতরে তার বান্দাকে শিখাইছেন দুই নাম্বার গোলাম তার মুনিবের সাথে কিভাবে সাক্ষাৎ করবে এই পদ্ধতি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহু আকবার আল্লাহকে দেখতে মনে চায় কথা বলেন কথা বলেন দেখছেন কেউ আল্লাহকে দেখছেন কেউ বলতে পারবেন হুজুর আমি আল্লাহকে দেখছি না আল্লাহকে দেখা যায় না উসে মানা তো জাতা হে মগর দেখা নহি জাতা মুসল্লম লং তরানি হে উবস্ত দালালে কুরআনি মুসল্লম লং তরানি হে উবস্ত দালালে কুরআনি আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাযলিক লিমানিল মুলকু তুগুই তো সাজা ওয়ার খুদাই লিমানিল মুলকু তুগুই তো সাজা ওয়ার খুদাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহকে দেখা যায় না না দেখে বিশ্বাস করার নাম ঈমান সে আল্লাহর সাথে গোলাম কিভাবে মোলাকাত করবে এটা আল্লাহ পাক সূরাতুল ফাতিহার ভিতরে শিখাইছেন আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনার প্রশংসা আমি কিভাবে করব আল্লাহ পাক আমাকে জবাব দিয়ে কয় বান্দা তুই পর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন বান্দা তুই আমার তারিফ কর আমার প্রশংসা কর আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনে একজন আরেকজনের প্রশংসা করলে খুশি হয় গোলাম যদি তার মালিকের প্রশংসা করে মালিকও তার প্রতি খুশি হয় পড়তে হবে আলহামদুলিল্লাহ ওলামা হযরত স্টেজে বসে আছেন হামদুন শব্দের অর্থ প্রশংসা হামদুন শব্দের পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয়ে যায় তো শুধু প্রশংসা থাকে না সমস্ত প্রশংসা হয়ে যায় তার মানে আসমানের প্রশংসা জমিনের প্রশংসা আসমান ও জমিনের মাঝখানের প্রশংসা সমুদ্রের প্রশংসা সকল ফেরেশতাদের প্রশংসা কার জন্য কার জন্য আরো জোরে বলেন কার জন্য কার জন্য আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সরকারে দু আলম নবী বলেন দুই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন দুই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে এক নম্বর যার জবানে আলহামদুলিল্লাহ বেশি থাকবে সে জান্নাতে যাবে যার জবানে বেশি বেশি আলহামদুলিল্লাহ উচ্চারণ হবে তার মানে বেশি বেশি শুকরিয়া আদায় করবে অসুস্থ আছে তো পড়বে আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো পড়বে আলহামদুলিল্লাহ গরিব অবস্থায় পড়বে আলহামদুলিল্লাহ সচ্ছলতা অবস্থায় পড়বে আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে পড়বে আলহামদুলিল্লাহ সন্তান হওয়ার পরে ইন্তেকাল করেছে পড়বে আলহামদুলিল্লাহ তার মানে আল্লাহর প্রত্যেকটা কাজে সে খুশি হয়ে প্রশংসা করবে
এমন শুকরিয়া যে ব্যক্তি আদায় বেশি করবে বেশি বেশি আলহামদুলিল্লাহ উচ্চারণ যদি কেউ করে সরকার দোয়া আলম নবী বলেন অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক তার সকল নিয়ামত রাজিকে বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ জুরিয়া বলেন তার মানে ব্যবসার ভিতরে লস হইছে পাঠ করেন আলহামদুলিল্লাহ লাভ আল্লাহ পাক দেখায় দিবেন কথা কোন ঠিক কি না অসুস্থ আছেন অভিযোগ পেশ না করে পাঠ করবেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক দ্রুত শিফা দিয়ে দিবেন আরে সন্তান হওয়ার পর ইন্তেকাল করেছে পাঠ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম সন্তানের ব্যবস্থা করে দিবেন কথা কোন ঠিক না বেটি এইজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ উচ্চারণ করা খানা শেষ করার পরেও পড়বে আলহামদুলিল্লাহ খানার মাঝে মাঝেও পাঠ করবে আলহামদুলিল্লাহ বেচা কেনার মাঝে মাঝে পাঠ করবে আলহামদুলিল্লাহ জীবন চলার বাকি বাকি ফাঁকে ফাঁকে পাঠ করবে আলহামদুলিল্লাহ তার যার জীবনে আলহামদুলিল্লাহ বেশি আল্লাহর কাছে তার সম্মান আর ইজ্জতটাও বেশি আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আমি কার প্রশংসা করব আল্লাহ বলেন তুমি লিল্লাহ আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ মানিল আল্লাহ আল্লাহকে আল্লাহকে এই যে আল্লাহকে শব্দটা বললাম এই শব্দটা মূলত নাস্তিকরা বলে কথা কোন ঠিক কি না নাস্তিকরা বলে নাস্তিকদের অনেকগুলো অনেকগুলো প্রশ্ন জনসাধারণের সামনে পেশ করে দেয় কোন জনসাধারণ যদি সেটার দিকে তাকায় তো তার ঈমান নষ্ট হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি একটু গভীরভাবে কথার কথাগুলো শুনেন এখন এখন যে কথাটা বলতেছি খুব মনোযোগের সাথে শুনেন নাস্তিকরা কয় আল্লাহ বলতে কিছু নাই নাস্তিকরা কয় কবর কবর বলতে কোনো কিছু নাই পরজগৎ বলতে কোনো কিছু নাই জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই নাস্তিকরা কয় আর আশ্চর্য কথা আমি আপনাদেরকে শোনাই নাস্তিকরা কয় আল্লাহর আগে কে ছিল নাউজুবিল্লাহ বলে আল্লাহ আল্লাহর আগে কে ছিল জনসাধারণের সামনে যদি এমন প্রশ্ন করে যে আল্লাহর আগে কে ছিল তাহলে জবাব দেওয়া সম্ভব কথা বলেন কথা বলেন এই যে এই প্রশ্নটা আপনারা যারা সুশীল সমাজ শিক্ষিত সমাজ যারা অনলাইনে গাদাগাদি করেন দেখবেন নাস্তিকরা বিভিন্ন পেজে গ্রুপে এমন প্রশ্নে ছুড়ে দিয়ে স্কুল ভার্সিটির ছেলেদের মগজকে দোলাই করে দেয় এই যে শিক্ষিত আমার যুবক বন্ধুরা বসে আছেন বর্তমানে কলেজ ভার্সিটি থেকে নাস্তিক উৎপন্ন হয় শিক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে চলে গেছে এমন শিক্ষা তাদেরকে দেওয়া হয় যে শিক্ষা গ্রহণ করলে তারা নাস্তিক হয়ে যাবে কথা কোন ঠিক কি না শত শত নাস্তিক কলেজ ভার্সিটি থেকে পয়দা হচ্ছে বের হচ্ছে শত শত নাস্তিক বের হচ্ছে তার মানে পৃথিবীর ভিতরে কোনো ধর্ম তারা বিশ্বাস করে না আমরাও তো কই ইসলাম ব্যতীত পৃথিবীর কোনো ধর্মকে আমরা বিশ্বাস করি না কথা কোন ঠিক কি না কেননা পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্ম মানুষের বানানো ইসলাম কার বানানো আরো জোরে বলেন কার বানানো কার 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 আল্লাহর কেননা আল্লাহ বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন নিশ্চয় ইসলাম আমার মনোনীত ধর্ম আমার বানানো ধর্ম ইসলাম ব্যতীত কেউ যদি আল্লাহর সামনে গিয়া দাঁড়ায় তাহলে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওমাইয়া বিতাগি গয়রুল ইসলামি দীনান ফালাই ইয়াকুবাল আমিন ইসলাম ব্যতীত কেউ যদি আমার কাছে আসে তাহলে তাকে আমি চিনি না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই সে আমার কাছে গ্রহণযোগ্য না তার মানে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম হলো বাতিল ধর্ম ইসলাম হলো আল্লাহর ধর্ম ইসলাম হলো আল্লাহর বানানো ধর্ম কথা কোন ঠিক না বেটি সুতরাং ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে নাস্তিক মুরতাদরা ইসলামকে যদি বিদায় করতে চায় তারা বিদায় হয়ে যাবে ইসলাম বিদায় করতে পারবে না ইসলাম বিদায় করতে পারবে মুহতারাম হাজিন খুব ভালো করে খেয়াল করেন নবীর জামানা থেকে অদ্য পর্যন্ত নাস্তিকরা আছে নবীর জামানায় নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা এসা নবীকে প্রশ্ন করত আমার রসুলকে এসা প্রশ্ন করত আল্লাহকে আল্লাহ সম্পর্কে শোনাও নবীজিকে এসে প্রশ্ন করত আল্লাহর বংশের নাম বলো আল্লাহর বংশ পরম্পরা বর্ণনা করো আল্লাহর সন্তানাদি সম্পর্কে বলো
আল্লাহর স্ত্রী সম্পর্কে পিতামাতা সম্পর্কে বলো নবীর কাছে আয়েশা প্রশ্ন করেছে মুতারাম হাজিরিন খ্রিস্টানরা পয়গম্বর ঈসাকে আল্লাহর পুত্র বলে হযরত মারিয়াম আলাইহাস সালাতু সালাম কে আল্লাহর বিবি বলে বাড়িতে গিয়া কয় নাউজুবিল্লাহ অতএব আল্লাহ কুরআন শরীফের ভিতরে চূড়ান্ত ঘোষণা করে বলতেছেন নবীজিকে যখন কাফেররা জিজ্ঞেস করেছে আল্লাহ সম্পর্কে বলেন আল্লাহর বংশ সম্পর্কে বলেন আল্লাহর সন্তানাদি সম্পর্কে বলেন আল্লাহর পিতামাতা সম্পর্কে বলেন আল্লাহর বিবি সম্পর্কে বলেন নবীজি চুপ করে নিচের দিকে মাথা দিয়ে বসে আছেন আসমান থেকে আল্লাহ পাক রূহুল কুদস জিব্রিল আলাইহিস সালাতু সালামকে ডাক দেয়া কয় জিব্রিল যাও যাও আমার নবীকে গিয়া শোনায়া দাও আমার পরিচয়টা শোনায়া দাও রূহুল কুদস জিব্রিল নবীজির কানে কানে আয়েশা সূরাতুল ইখলাস পাঠ করে শোনাইলেন নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহর পরিচয় শোনা যাও আমার আল্লাহর পরিচয় শোনা যাও আমার আল্লাহ এক আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য পৃথিবীর জমিনে আর কেউ নাই সরকারে দু আলম নবী বলেন আমার রবের পরিচয় শোনো আমার রব কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই কাউকে জন্ম দেন নাই ঠিক না ঠিক আরো আমার রবের পরিচয় শোনো আমার রব কারো কাছে মুখাপেক্ষী না চেলারা নেতার মুখাপেক্ষী প্রজারা ইউনিয়নবাসী চেয়ারম্যানের মুখাপেক্ষী চেয়ারম্যান এমপির মুখাপেক্ষী এমপি প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী সন্তান পিতামাতার মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী না কথা কোন ঠিক না ঠিক আমার আল্লাহ কারো কাছ থেকে চাইতে হয় না কারো কাছে দন্না দিতে হয় না এটা হলো আল্লাহর পরিচয় নবীর জামানা থেকে অদ্য পর্যন্ত নাস্তিকরা উল্টাপাল্টা প্রশ্ন করেছে কিয়ামত পর্যন্ত এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে মানুষের মগজ ধোলাই করতে চাইবে কিন্তু আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা করে বলে দিয়েছেন যে আমার সম্পর্কে উল্টাপাল্টা প্রশ্ন করবি আমার কিছুই হবে না তোরা ধ্বংস হয়ে যাবি যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে নাস্তিকরা প্রশ্ন করেছিল আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছিল এক নাস্তিক ধর্ম বিশ্বাস করে না কবর জান্নাত জাহান্নাম কিছুই বিশ্বাস করে না সে আয়েশা জিজ্ঞেস করতেছে ইমামে আযম আবু হানিফাকে ওগো ইমাম আল্লাহ আল্লাহ বলো আল্লাহর পরিচয় শুনতে চাই বলো তো দুনিয়াতে কারো না কারো আগে কেউ না কেউ আছে যেমন সন্তানের আগে বাবা আছে বাবার আগে দাদা আছে দাদার আগে পরদাদা আছে পরদাদার আগে কেউ না কেউ আছে আল্লাহর আগে কে আছে নাউজুবিল্লাহ জোরে বলেন ইমামে আযম আবু হানিফাকে প্রশ্ন করেছে আল্লাহর আগে কে আছে ইমামে আযম আবু হানিফা সম্পর্কে আমি আপনাদেরকে শোনাই ইমামে আযম আবু হানিফাকে আল্লাহ পাক রুসুখ ফিল ইলমের অধিকারী বানাইছেন সুবহানাল্লাহ বলেন এক আয়াতে কারিমা থেকে 100 মাসালা ইস্তিমবাত তথা উদ্ঘাটন করার যোগ্যতা আল্লাহ পাক ইমামে আযম আবু হানিফাকে দান করেছিলেন সুবহানাল্লাহ মেধা শক্তি কেমন বলবো কষ্ট হচ্ছে মেধা শক্তি কেমন ইমামে আযম আবু হানিফা একদিন ক্লাস করাইতেছেন ছাত্রদেরকে পড়াইতেছেন একসাথে 70,000 ছাত্র ইমামে আযম আবু হানিফার দর্স দিতেন সুবহানাল্লাহ বলে এখন তো সাউন্ড সিস্টেমের সময় এখন তো বক্সের সময় এখন তো ইলেকট্রনিক যন্ত্রপাতির সময় তখন তো আর মাইক ছিল না বক্স ছিল না সাউন্ড সিস্টেম ছিল না ইমামে আযম পড়াইতেন আওয়াজ যত দূর পর্যন্ত যাইতো এখানে মুকাব্বির থাকতো সে আবার এটা শুইনা তাদেরকে